গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ফুড ব্লগ শেয়ার করতে। আজকে চলে এসেছি আমরা টিএসজি ক্যাফেতে। এটা আউটলেট অলরেডি সিটি সেন্টারের মিডিয়ে রয়েছে একটা, আর একটা নতুন আউটলেট রয়েছে, সেটা হচ্ছে কবিগুরুতে। লোকেশনটা এক্স্যাক্টলি তোমাদেরকে আমি বলে দেবো। তো আজকে প্রথমবার চলে এসেছি ওই আউটলেটের, অলরেডি আমরা খেয়েছি, বেশ ভালো। তো এটা একটুখানি মানে স্পেসিয়াস আর কি, সুন্দরভাবে বসার জায়গা রয়েছে, এটা একটু বড় সড়ো খুলেছে। দেখা যাক, এখানে নতুন নতুন অনেক কম্বোও রয়েছে, কম্বোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যে কী কী প্রাইসের কী কী কম্বো রয়েছে আর কী কী ফুড আইটেম রয়েছে। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই, অনেকটাই। কেমন আছে, ভালো টেস্ট আছে? টেস্ট হ্যাঁ ভালো। রুম চিজেন ভালো আছে, নুডলসটাও ভালো, বেশ ভালো ইনগ্রেডিয়েন্ট দেওয়া। চলে এসছে এগ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন রিকের, টেস্ট করো। কেন ও স্পুন দেয় না? ভালো চিলি চিকেনটা তো আমরাই টেস্ট করলাম, ভালো রাইসটাও বেশ ভালো। থাইল্যান্ডের মতন 7-11 এর কথা মনে পড়লো। হ্যাঁ 7-11 সিস্টেম। চিকেন পপকর্ন নাকি এটা? পপকর্ন আর চিপস, পপকর্ন আর চিপস।
পপকর্ন আর এটা স্ট্রিপস চিকেনের পপকর্নের স্ট্রিপস আর এটা হচ্ছে সাথে একটা পেপসি কম্বো 99 এটা মশলা কেপসি এটা ছিল স্টার্টার কিন্তু এটা আমাদের হয়ে গেছে ডেজার্টের মতো শেষে ওই খাবারটা দিদি হ্যাঁ টেস্ট করে দেখ কেমন ভালো হবে দেখি মনে হচ্ছে গন্ধটা তো পুরো কেএফসি ভালো ব্যাপক পুরো কেএফসি চিকেন বেশ ভালো কেএফসি চিকেন তো আমাদের রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে পেট পুরো ভরে গেছে প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি টু মাচ ডিলিশিয়াস তোমরা কিন্তু এখানে ট্রাই করতেই পারো লোকেশনটা বলে দিচ্ছি কবিগুরু রোডের উপরে একদম লোকেশনটা দেখো আশেপাশে বাড়িগুলো দেখিয়ে দিচ্ছি কবিগুরু যে রাস্তাটা আর কি অ্যাকোয়াটিক অ্যাকোয়াপলিস যেতে যে রাস্তাটা আর কি যাচ্ছে তার মাঝখানে একটু খেয়াল রাখবে রোড সাইডে তোমার অ্যাকোয়াপলিস এই যেতে রোড সাইডে তোমার পড়ছে হচ্ছে ওই একটা ইলেকট্রিক বাইকের পাশে লেফট সাইডে তোমার এই হোটেলটা মানে ক্যাফেটা ইলেকট্রিক বাইকের একটা শোরুম রয়েছে ঠিকটার পাশেই ক্যাফেটা ট্রাই করো ভালো লাগবে একটু যারা ইয়াং জেনারেশন তাদের তো ভীষণ ভালো লাগবে কারণ সেই তাদেরই ভিড় দেখছি আর খাবার প্যাক করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে তো অবশ্যই ট্রাই করো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কোনোরকম কোনো কোয়ারিস হলে টাটা বাই বাই গুড নাইট সিটি সবাই ভালো থেকে খুশি থেকো জানিও আর